ইসলাম যত কিছু আদেশ করছে, মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধ চালু করা। ওয়াল্লাহি যদি শুকুর খাওয়া হালাল হতো, কেউ শুকুর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো, এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো, তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি, আমরা, আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো, তো ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারত না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। সিনেমা দেখলে পাপ হয়, ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয়, কোন সন্তান তার বাপ মায়ের কথা শুনে না। একটা সামান্য মেম্বার, ইউনিয়ন মেম্বার, ও বেটা এখন 2 লাখ টাকা খরচ করলে হওয়া যায়? কি আগের যুগ আছে সম্মান? তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না, ফ্যাক্ট বলতেছি, নিজের উপরে নিয়েন না কেউ। আমি রাজনীতি বুঝি কম তাই বলি না। আমার শত্রু মানে শুধু শুধু নিজের শত্রু বাড়াইন না, আমি নিরীহ মানুষ, মনে আপনার কষ্ট যাবে শুধু ব্যাস। আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না, আমিও পারবো না। আপনার যা করবে, যদি কিছু হয় ওটা আল্লাহর তাকদিরে আছে, আমার হবে, আপনার হইলে ওটা আল্লাহর তাকদিরে আছে, তাই হবে, ব্যাস, দ্যাটস ইট। আমি ভয় পাই না তা না, এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি। তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা। ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস তো একটু দেখা করতে, ও লুঙ্গি কুন্ডা পড়বে, এই টেনশনে পড়ে যাবে, যাইতে হবে রে। ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো, বলো যে আসতেছি, বলে দিস পরে আসতেছি। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে, তত কিছুর আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে করো, 2টা 3টা 4টা পছন্দ মতো তৌফিক অনুযায়ী। আমরা প্রেম করি 2টা 3টা 4টা সিম দিয়ে। আপনি দেখেন, উনি বলছে বিয়ে করো 2টা 3টা 4টা, আমরা করি প্রেম 2টা 3টা 4টা। উনি বলেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে, তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও, তাহলে আমার উম্মত ভারী হবে কেয়ামত, আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো, রিজিক বাড়বে। আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয়ে তারপরে বিয়ে, এভরিথিং উল্টা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো, একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো, আমরা কাটি। উনি বলছে নখ কাটো, আমরা নখ এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য, ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এ দাড়ি যদি তুই না কাটিস ভাই, তোর কী লস? একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওর যদি সাইন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, 17টা ক্ষতি আছে দাড়ি কাটার। কয়টা ক্ষতি? 17টা। এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি, দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাড়ি, সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি, আলহামদুলিল্লাহ। কি হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি, আল্লাহ কবুল করুন, আমিন। সো যে যার নিয়ত অনুযায়ী পাবে। ইহুদিন আসার এখন দাড়ি রাখে কেন? হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য। আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষ নাই, কনসার্টে কেন মানুষ? কারণ মসজিদে আসতে বলা হয় সেই জন্য আসে না, কনসার্টে যেতে নিশ্চিত করে সেই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা, শীতকালে সব মানুষ জ্যাকেট, কুর্তা, পাঞ্জাবি, জুব্বা, তারপর হচ্ছে চাদর, তোয়ালা, কানটুপি, নাকটুপি, মাস্ক, হাতমোজা, পামোজা সব কিছু দেয়, কারো কাছে অত্যাচার মনে হয় না এটা? কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয়, সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন? ওয়াই, তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না? তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়? তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে? তাহলে শীতকালে কেন গা ঢাকে? কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে। গরমকালে কেন ঢাকে না? ঠান্ডা লাগে না তাই ঢাকে না। আল্লাহ বলেছে ঢাকতে, তাই ঢাকে না।
মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে, যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা কর, ওটার কি করো, উল্টাটা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে, কি রয়েছে, তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার। না পরিবার কারা আল্লাহর? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। قالوا يا رسول الله صلى الله عليه وسلم من هم, সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা যারা আল্লাহর পরিবার? قال هم اهل القران اهل الله وخاصته, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে সেই অনুযায়ী জীবন গড়ে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার, তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন, তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল। দিনী ভাইয়েরা, ছেলে সন্তান আপনার পূর্বে যারা ছিল তাদেরও ছিল, আপনার পরে যারা আসবে তাদেরও থাকবে। আপনি একা মানুষ নন যিনি বিয়ে করেছেন, আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে, আপনি একা মানুষ নন যার খিদা লাগে, আপনি একা মানুষ নন যার ভোগ বিলাস লাগে, আপনি একা মানুষ নন যার প্রয়োজন আছে। পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে, প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে, যত মানুষ আছে সবার খিদা লাগে, সবাই খেতে হয়, কেউ কিছু খায় কেউ কিছু খায়, কেউ এটা খায় কেউ সেটা খায়, কিন্তু খেতে হয়। ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব আপনার হয়েছে আর কারো নাই। দেখেন আপনার দাদার ছিল আপনার বাবা, আপনার বাবার আছেন আপনি, আপনার আছে আপনার সন্তান আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সত্তার, আয়েশা, আসমা, আদিবা, আপনার মেয়ে আছে, ছেলে আছে, এরকম আপনার ছেলে মেয়েরও ছেলে মেয়ে থাকবে, তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে, আপনার ঘর আছে তার ঘর লাগবে, আপনার জমি আছে তার জমি লাগবে। কিন্তু দীনী ভাইয়েরা ভুলে গেলে চলবে না। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ ছেলে সন্তানের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওমাই ইয়াফআল যালিক, শুধু সন্তান সন্ততি, কিছু গন্ধ আসে মনে অনেকক্ষণ থেকে, বা কিসের গন্ধ, একটু পানি দিয়েন তো প্লিজ। গরম পানি হলে ভালো হইতো একটু, কেমন রে ভাই, ফতুয়া যে কি মারিয়ে দিবি দাঁড়ায় খেলে। বিশ্বাস কর, ভালো কোনো মুফতিকে জিজ্ঞেস করলে খাওয়ার ব্যাপারে না, পান করার ব্যাপারে ব্যাপারে শিথিলতা আছে, কেমন ভয় পাই ভাই, তোদের ইন্টারনেটে ভয় পাই, বসে খেয়ে যাক। নতুন ফিতনা তৈরি করতে চাচ্ছি না, জায়েজ কাজ, বুঝছো, শিথিলতা আছে, কেমন খাওয়ার ব্যাপারে না পান করার ব্যাপারে, যাক তর্কে গেলাম না। হ্যাঁ একটু আতর দাও তো, আসছি থেকে গন্ধ, শরমে কই না, আর কতক্ষণ শরম পাবো, লাজুকতা বেশিক্ষণ রাখতে পারি না আমি, এটা আমার দোষ, না আসছি থেকে গন্ধ, চিন্তা করছি কমু না, দিছে না কইয়ে ফেলাইছি। যাই হোক, ইয়ানাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমাদের প্রতিপালককে ভয় করো। ওয়ামান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে, ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি আজকের দিনে পৃথিবীর 1,000 কোটি মানুষ আছে আজকের দিনে গণনায়, কম বেশি হতে পারে, যারা পরিসংখ্যান করে এটা তাদের কথা, 1,000 কোটি মানুষও যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে। নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল, আর আল্লাহর কাছে যা রয়েছে
তা হচ্ছে উত্তম মহাপুরুষকার ও নরসিংদীর মানুষরা। তুমি একাই বাপ নাকি, তুমি একাই মা নাকি, তোমার একারই বাড়ি গাড়ি লাগবে নাকি? এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো, তোমার পরে যারা আসবে সবার লাগবে। সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে, খুব একটা ইউনিক চিন্তা তোমার, তোমার চাহিদা খুব ইউনিক। এটা এরকম কিছু না বাড়ি গাড়ি ধন সম্পদ। আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি ধন সম্পদ খারাপ, আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছে, জেনে নাও নরসিংদীর মানুষ, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা তা বাড়িয়ে দেন, যার জন্য ইচ্ছা তা কমিয়ে দেন। ও নরসিংদীর মানুষ, তারা যারা পার্থিব্য জীবনকে আনন্দে, তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখেরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আখেরাতের তুলনায় তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে। ও নরসিংদীর মানুষ, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আদাযা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে, তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষের জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না? ইকতারাবা লিন্নাস ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে, ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে, ও সুস্থ অসুস্থরা ভয় করো তোমাদের প্রতিপালককে। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে, ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায়, অথচ তারা খেয়ালিপনায়, অথচ তারা হেলায় ফেলায় মেতে আছে, মগ্ন হয়ে আছে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা না করতে পারে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, অতএব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে। ইন্না শায়তানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিদুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। ইয়া নাস ইন্না শায়তানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিদুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, নিশ্চয় কিয়ামতের কাঁপুনি এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন ওয়ালাকিন আযাব।